সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো রিসেন্ট টাইমে আমরা জানি যে জিতের বুমেরাং আসতে চলেছে, যেটা অযোগ্যর সাথে ক্ল্যাশ করবে, এবং ছবিটার বাস কিন্তু প্রচুর আছে। এবং বুমেরাং এর যে প্রমোশনাল স্ট্র্যাটাজি, যেরকম ভাবে তারা স্ট্র্যাটাজিটা মেনটেন করেছে, সেটা কিন্তু খুব ভালো। এবং যেরকম ভাবে ছবিটা রেসপন্স পাচ্ছে, সেটা কিন্তু তার আগামী মানে বিগত যে ছবিগুলো ছিল, মানুষ বলো, চেঙ্গিস বলো, সেইগুলোর তুলনায় কিন্তু অনেক বেশি ছবিটা কিন্তু বাজার গরম করে রেখেছে। তো ফাইনালি বুমেরাং আসছে জিতে, এবং গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে যে জিতের বুমেরাং এর ট্রেলার কামিং সুন, মানে খুব তাড়াতাড়ি আসবে। এবং কামিং সুন মানে আমার মনে হচ্ছে যে এই ট্রেলারটা হয়তো কাল, আগামীকাল এবং বা শনিবার বা রবিবারের মধ্যে এই ট্রেলারটা কিন্তু চলে আসতে পারে, মানে এই উইকের মধ্যে হয়তো বুমেরাং এর ট্রেলার এসে যেতে পারে। প্রথম কথা, বুমেরাং এর টিজার এবং দুটো গান এসছে, তিনটে জিনিস আসার পরেও এবং পোস্টার পোস্টার আসার পরেও বুমেরাং এখনো অব্দি কোনো এমন জিনিস তারা প্রেজেন্টই করেনি যেটা অডিয়েন্স কোনো খামতি বের করবে। তারা সাইফাই জনরা ছবি বা প্রত্যেকটা জিনিস তারা অডিয়েন্সকে বলেছিল যে এরকম কাইন্ড অফ প্রজেক্টের উপর কাজ হচ্ছে হচ্ছে, এবং অডিয়েন্স ভেবেছিল হয়তো যে সেই লেভেলে জিনিসটাকে ডেলিভার করতে পারবে না, কিন্তু তারা এমন ভাবে এত সুন্দর ভিজুয়ালি জিনিসটাকে ডেলিভার করেছে, যেখানে আমার মনে হয় যে খুব বেশি বাজেটের দরকারও নেই, কিন্তু তারপরেও তারা জিনিসটাকে একটা প্রেজেন্টেবল জায়গায় ডেলিভার করেছে। তো সেটা দেখতে ভালো লাগছে। তো আগামী মানে যখন সিনেমাটা আসবে বা যখন ট্রেলারটা আসবে, সেখানে মোর টু বি এক্সপ্লোর, মানে আরো জিনিসপত্র দেখাতে হবে তাদেরকে, তখন দেখবো যে তখন কত কি মানে ভিএফএক্স এর কতটা ওয়ার্ক হয়েছে বা কতটা কি হয়েছে। আমি বেশি কিছু এক্সপেকটেশন রাখি না, কিন্তু আমার মনে হয় যে যেহেতু জিৎ ফিল্মস ওয়ার্ক এই ছবিটাকে প্রডিউস করেছে, তো আমার মনে হয় যে জিনিসটা একটা প্রেজেন্টেবল জায়গায় অবশ্যই থাকবে, এবং জিতের একটা পাওয়ার প্যাক পারফরমেন্স আমি এক্সপেকটেশন রাখছি। এবং রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটাকে নিয়ে, চরিত্রকে নিয়ে যেহেতু এক্সপেরিমেন্টাল কিছু করা হয়েছে, তো তার তরফ থেকেও আমি একটা ভালো পারফরমেন্সের আশা রাখছি। এবং ছবিটা কালারফুলি খুব সুন্দর ওয়েতে শ্যুট করা, সেটা দেখেই বোঝাচ্ছে। এবং প্রত্যেকটা পোস্টার, টিজার, প্রত্যেকটা জায়গায় গান, খুব কালারফুলি জিনিসগুলোকে দেখানো হয়েছে। আশা করবো ট্রেলারটা ভালো হবে, এবং বুমেরাং ছবির ট্রেলারটা হয়তো এই উইকেই আসবে, যেটা এখনো অব্দি বোঝা যাচ্ছে, কারণ গতকালকে কামিং সুন দেখিয়ে দিয়েছে, মানে হয়তো আর এক দুদিনের মধ্যে চলে আসবে। এবং শোনা যাচ্ছে যে এই ছবির ট্রেলারটা প্রায় 2.5 থেকে 3 মিনিটের কাছাকাছি এই ছবির ট্রেলারটাকে দেখতে পাবো। তো দেখা যে সেটা কেমন হয় এবং বুমেরাং ট্রেলার কেমন হয়, তোমরা কতটা এক্সাইটেড এই কাজটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানো। আমি বিশাল বিশাল এক্সাইটেড। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।